किया फुचका किया सो চ্যানেল মিস্টার মিসেস দাসেস তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম কিন্তু তার মধ্যেও আমি ব্লগ করেছি কিন্তু কথা আমি বলতে একদমই পারিনি এতটা ব্যস্ত আর এখানকার মানুষ মানে গাড়ি ঘোড়া এত চলে এখানে তার মধ্যে ঘর দুয়ারে এত সব বাচ্চা কাচ্চা কমসে কম আমরা টোটাল মিলিয়ে 12 জন আছি মানে বাচ্চা কাচ্চা ভাই ভাইয়ের বউ সবাই ফ্যামিলি পুরো আমরা টোটাল 12 জন রয়েছি একদমই বলতে পারিনি কিন্তু আমি সব ভিডিও আমি করে রেখেছি তো সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর একটা কথা বলছি আজকে যে মনে যে অন্নপ্রাশন দিয়েছি এই কারণে আজ ঠাকুরমশাইয়ের কাছে গেছি না মন্দিরে তো ঠাকুরমশাইয়ের পঞ্চিকা দেখে দেখলো আজকেই মানে অন্নপ্রাশনের ডেট আছে আর এখন নেই তো ওর জন্য ওকে আজকেই প্রসাদটা নেওয়া হয়ে গেল মানে দিয়ে দিলাম বাদবাকি অন্নপ্রাশন হবে অন্য কোথাও বলে দেবো আচ্ছা ঠিক আছে চলো 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 বলে দিচ্ছি তো শোনো আমি বলেছি অনেকগুলো সারপ্রাইজ ছিল এক হচ্ছে আমার হাজব্যান্ড এসে বলেছে দেখিয়েছি এক হচ্ছে আমি মার বাড়িতে এসেছি বোম্বেতে সেটাও বললাম থার্ড সারপ্রাইজ হচ্ছে আমি এখান থেকে যাচ্ছি এখন পুরীতে ঠিক আছে পুরী জগন্নাথের ওখানে ঘুরতে যাচ্ছি আজকে ট্রেন আছে ওর জন্য এই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম মানে বেশি আজকে ইয়েটা হচ্ছে না আমাদের রাত 9টায় ট্রেন তাই তো 9টা সাড়ে 9টার ট্রেন আছে ওই 9:30 বা 9:05 মধ্যে ট্রেন আছে তো এখান থেকে আমরা বেরোবো 8টা কল্যাণ থেকে ট্রেন আছে তো যাব তো গিয়ে ওখানে মনে হচ্ছে মঙ্গলবার সকালে গিয়ে পৌঁছাবো তো আমি ওই ব্লগগুলো মানে আমি পুরীতে যাওয়ার থেকে নিয়ে আমি ব্লগ চালু করব ওখানে গিয়ে পৌঁছে গিয়ে আমি ব্লগ এন্ড মানে শেষ করব তারপরে গিয়ে আবার এডিট করে তোমাদেরকে দেখাবো তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম অনেক প্যাকিং দেখো ভাইয়ের বউয়ের অবস্থা আমি দাঁড়াও দেখাচ্ছি তো সব কাজকর্ম দেখো প্যাকিং ফ্যাকিং করছে আমার মা তো একটার পর একটা ড্রেস বানিয়েই যাচ্ছে আর পরে যাচ্ছে মনে হবে না আমি উনি মা আর আমি মেয়ে কিন্তু হ্যাঁ কিন্তু মনে হবে দুই বোন দাঁড়াও এখনো জলবা দেখবে পুরীতে গেলে পরে ঠিক আছে আর একে আমার ভাই কিন্তু দেখলে পরে মনে হবে আমার দাদা আমার দাদা একে দেখলে পরে মনে হবে দেখো মোটা সোটা এমন হয়ে গেছে মানে এক একজন এক একজনের ইয়ে তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা তোমার সাথে তো সবাই পরিচয় করেই নিই যে দেখো ওকে চুল কাটি নিয়ে আসলাম এখন হ্যাঁ ও সরি সরি ভুলে গেছি সরি এ দেখো চুল ফুল কাটি নিয়ে আসলাম এই মাত্র চুলটাকে আমি বললাম চল তো চুলটাকে কাটি নিয়ে আসলাম সুন্দর লাগছে না ওকে এখন চুলটা কাটানোর পরে তো ঠিক আছে তো চলো আজকে ব্লগ আমি এখানেই শেষ করলাম ছোট্ট করে আজকে অন্নপ্রাশন ওকে দেওয়া হলো মন্দিরে গিয়ে সেইটুকুনি তোমাদের কাছে ধরে মানে দেখালাম কেমন সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর করবো ঠিক আছে আর প্লিজ এখন পুরীর ব্লগ আসবে তো সব ভিডিও তোমরা দেখো আর অনেক শপিং কালকেও করেছি মনে হয় বলেছিলাম বা জানি না বলেছিলাম কি আগে ভিডিওতে কালকে অনেক কেনাকাটি করেছি ও হয়নি শুধু ফোটার ভিডিও তো যাই হোক অনেক কেনাকাটি করেছি কিন্তু ওই যে আমি সব পরে 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 সেজে গুজে এখানে এসে আমি শুধু এই এটা পরে মানে চালিয়ে দিলাম বাদ বাকি জালবা কাল মানে পুরীতে গিয়ে পৌঁছে গিয়ে তারপরে হবে আবার ওখানে গিয়ে কিন্তু আর একটা সারপ্রাইজ আছে আপাতত এটা বললাম তারপরে ওখান থেকে আবার কোথায় যাচ্ছি সেটা কিন্তু আবার বুঝতে পারবে ঠিক আছে তো পুরোপুরি ব্লগগুলো পুরো কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে অনেক বকবক করে দিলাম ও বাবা আর একটা ড্রেস দেখো আমার মা একটা ড্রেস পরলো দেখলো আর একটা ড্রেস পরে এসছে দেখো দেখো একটু দেখো ফ্যাশন দেখো আর একটা দেখো ড্রেস পরে এসছে একটা পড়লো এটা দুটো ড্রেস আর আরো আরো আছে পরে পরে দেখছি আর এই হচ্ছে আমার মার বান্ধবী একটা আন্টি উনি আর এই কে বলবে মাকে আর আন্টিকে দেখে তাদের মেয়ে আমি দেখো দেখো আমার
দেখতে দেখো কি কি নিয়ে গেলাম, কি কি করলাম, সব পরের ব্লগে দেখতে পাবে। তো বাই রুজু।